ইছামতির তীরে রবিবার সন্ধ্যায় পালিত হলো কবি প্রণাম। 17 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বনগাঁ শিমুলতলা এলাকায় পালিত হয় অনুষ্ঠান। নাচে গানে কবিতায় পালিত হয় দিনটি। রবীন্দ্র নজরুল সন্ধ্যা বনগাঁ ইছামতি নদীর তীরে শিমুলতলা এলাকায় কবি প্রণামের আয়োজন 17 নম্বর ওয়ার্ড নাগরিকবৃন্দ ও বনগাঁ পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্যের। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল যথেষ্ট। নাচে গানে কবিতায় যন্ত্রসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণময়। আয়োজকদের দাবি, 25শে বৈশাখের দিন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়, সেই কারণে রবিবার দিনটিকে বেছে নেওয়া হয়েছিল কবি প্রণামের জন্য। বনগাঁর বিশিষ্ট সাহিত্যিক, কবি, শিল্পীদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে। গুণীজনদের হাতে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ বিষয়ে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আঢ্য বলেন, 25শে বৈশাখের দিন বিশেষ কারণে, বিশেষত প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হই। এই কারণেই আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে। যেহেতু 25শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বার্ষিক অনুষ্ঠান ছিল, তো কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেটা করতেও অসমর্থন হয়েছিলাম, সেই জন্য আজকের এই সন্ধ্যাটা আমরা বেছে নিই নজরুল ইসলাম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমরা অনুষ্ঠানটা করি। এবং শুধু 17 নম্বর ওয়ার্ড না, সারা প্রত্যেকটা ওয়ার্ডেরই মানুষ এখানে এসছে, এবং বিশেষ করে 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যে যেটুকু পারে, তার মধ্যে যা যেটুকু শিল্পী আছে সবটুকু দিয়ে তারা এই সন্ধ্যাটা আরও উজ্জ্বল করছে। একই দাবি উপপৌরমাতা জ্যোৎস্না আঢ্যের। তিনি বলেন, 25শে বৈশাখের দিন 17 নম্বর ওয়ার্ড ও 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যৌথভাবে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। বিকালে বাটার মোড়ে অনুষ্ঠান করবার কথাও ছিল, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেদিন অনুষ্ঠান করা সম্ভব হয়নি, সে কারণেই এদিন সকলকে নিয়ে অনুষ্ঠান পালিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের নিয়ে একে একে পরিবেশিত হয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত। ইছামতির তীরে এভাবেই কবি প্রণাম সারলেন স্থানীয়রা। 4 নম্বর ওয়ার্ডে এবং 17 নম্বর ওয়ার্ডে যুগ্মভাবে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা সকালে মিলে আমরা বের করেছিলাম, শেষ করেছিলাম তিকন পার্কের ওখানে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, সেখানে মাল্যদানের মধ্য দিয়ে সকালের অনুষ্ঠান শেষ করেছিলাম। সন্ধেবেলায় আমরা একটা অনুষ্ঠান রেখেছিলাম যে রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী উপলক্ষে বাচ্চারা নাচ করবে, গান করবে, এবং বনগাঁ যারা কবি সাহিত্যিকরা আছেন তারা নাটক করবে, গান করবে, নাচ করবে, এরকম একটা অনুষ্ঠানের আমরা আয়োজন করেছিলাম। পাশাপাশি এখানে অনেকে 22টা ওয়ার্ডের কম বেশি মানুষ এখানে কিন্তু সন্ধ্যের থেকেই 5টার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। ধুলার তলে সকল অহংকার হে আমার, ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।